আমি নাসিমা বলছি, বেঙ্গল ন্যাশনাল খেলছি। আমার জার্সি নাম্বার 5। আমি রামনগর কোচিং ক্যাম্প থেকে উঠে এসেছি। আর আমার পরবর্তী স্বপ্ন হলো আমি বেঙ্গল টিমের ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন হব এবং ইন্ডিয়া খেলব। আমাকে সবাই সাপোর্ট করুন, মুর্শিদাবাদবাসী। আর আমি যেন ইন্ডিয়া খেলতে পারি। এর ম্যাচ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ছত্রিশগড়। এর মধ্যেই আজকের গেম শুরু হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ছত্রিশগড়। আমরা এটা দেখে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল টিম ইয়েলো জার্সি, ছত্রিশগড় টিম। ছত্রিশগড় টিম ওয়েস্ট বেঙ্গল টিম এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিম মাঠে নেমে গেছে। ইয়েলো জার্সি ছত্রিশগড়, রেড জার্সি ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আজকের ম্যাচ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ছত্রিশগড়। বন্ধুকালে ওয়েস্ট বেঙ্গল, বন্ধুকালে ওয়েস্ট বেঙ্গল ছত্রিশগড়। ওয়েস্ট বেঙ্গল ক্যাপ্টেন নাম্বার 70 লম্বা ক্লিয়ার হরিয়ানা ছত্রিশগড়ের। বল দখলে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপ্টেন নম্বর 16 ডিসকাস বল আউট লাইন। ওরা আউট লাইন সরাসরি কেউ নাই
চলো আপ করে খেল আপকার অসুবিধা নেই আপকার আউটলাইন ওয়েস্ট বেঙ্গল বল দখল 16 যখন ওরকম ব্যাকে থেকে খেলার কথা তখন টাইম ভালো বল দেখছে দারুণ শট আবার নিচে খেলে নাম্বার 16 ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 16 চল সারি উঠাই 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 ভালো বল ভালো মাইনাস নাম্বার 16 ভালো শট ছিল চল নিশা চল 70 ক্যাপ্টেন ওয়েস্ট বেঙ্গল ক্যাপ্টেন বাড়িয়েছে বল ঢুকে যা ঢুকে যা ওয়েস্ট বেঙ্গল ভালো পাস লম্বা প্লেয়ার হরিয়ানার এই সরি ছত্তিশগড়ের আজকে তো গোলকিপারের হাতে বলই আসবে না স্যার ওখান থেকে চিল্লান নাম্বার 16 সুযোগ শট আপার নেট বল চলে গেল আউটলাইন একটা সুযোগ
ওয়েস্ট বেঙ্গলের শট এবং গোল, এক গোলে এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 60 ওয়েস্ট বেঙ্গল এক গোলে এগিয়ে, 36 পুরো ডিফেন্স করছে, সব প্লেয়ার মিড মাঠের উপরেই আসছে না, 36 প্লেয়ার। ভালো পাস না, পাসটা বড় ছিল, লম্বা বাড়িয়েছে ওখানে ওয়েস্ট বেঙ্গল ক্যাপ্টেন ভালো বল, একটা সুযোগ, ভালো ব্যাকিং, শট, টাপার নেট, বল চলে গেল আউট লাইন, বল চলে গেল স্যার আউট লাইন। সুযোগ, শট, গোল, অফ সাইড আছে ওখানে, অফ সাইড দিয়েছে না, গোলটা হয়নি। নাম্বার 16 একাই খেলে যাচ্ছে, ভালো বল, ফলস, দারুণ ফলস, আবার সুযোগ, শট, ডাউন শট এবং গোল, এর সঙ্গে 3 এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল। এর সঙ্গে 3 এগিয়ে ওয়েস্ট বেঙ্গল, চলছে ন্যাশনাল চ্যাম্পিয়ন টুর্নামেন্ট। আর
এই খেলার আজকে ওয়েস্ট বেঙ্গল পৌঁছে যাবে সেমি ফাইনালে। সেমিফাইনাল আজকে ফাউল আছে, নয় তারিখ সেমিফাইনাল ম্যাচ, মানে 99% ভর আশা করা যাচ্ছে সেমিফাইনাল হবে মণিপুর ভার্সেস ওয়েস্ট বেঙ্গল। আগামী 9 তারিখ সেমিফাইনাল গেম। আর একটি গেম হচ্ছে মালদা স্টেডিয়ামে, আউটলাইন বল শট এবং গোল একসঙ্গে, ওয়েস্ট বেঙ্গল 4 গোলে এগিয়ে গেল। ডাউন শট ছিল, 36 গড় পিছিয়ে গেল, এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল 4 গোলে এগিয়ে গেল। আর একটা খেলা হচ্ছে বলছিলাম মালদা স্টেডিয়ামে, ওখানে এখানে থেকে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মণিপুরের যে সেমিফাইনাল হবে, এখান থেকে একটা টিম ফাইনালে উঠবে। রোদের টেম্পারেচার, সেই রোদের তাপে ইঞ্জিওর 36 গড়ের গোলরক্ষক, গোলরক্ষক হাই ভোল্টেজ রোদ, রোদে ইঞ্জিওর মালদা থেকে একটা টিম আসবে, ওখানে দেখা যাক ওখানে কোন টিম আসছে। তার সঙ্গে এইখানকার 9 তারিখে সেমিফাইনালের যে টিম উইন হবে তার সঙ্গে ফাইনাল হবে 11 তারিখ। ভালো হেড ওখানে 36 গড়ের ক্যাপ্টেন ওয়েস্ট বেঙ্গলের, বল সজোরে মেরে দিয়েছে সরাসরি গোলরক্ষক, লম্বা ক্লিয়ার রেখেছে, ভালো রিসিভ ওখানে ওয়েস্ট বেঙ্গল কিপারের নাম্বার 16, ভেরি নাইস প্লে, লম্বা বাড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল। লম্বা ক্লিয়ার ওখানে 16, গুড পাস, লম্বা রেখেছে, লম্বা শট রেখেছে এখানে সরাসরি গোলরক্ষক, বলটা রিসিভ করে নিয়েছে, আবার শট না, ভালো বল রেখেছে, সায়নী
16 সাউদি ভালো বল বাড়াচ্ছে সাউদি আবার সে সাউদি বল চলে গেল এবং গোল এর সঙ্গে কাজ করে এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ আছে ওয়েস্ট বেঙ্গলের গোলরক্ষক চেঞ্জ নাম্বার 16 11 নম্বর ইন ছত্তিশগড় হাফ মাঠ ক্রস করছে না পুরো ডিফেন্স হয়ে খেলছে কিন্তু ফলটি সেরকমভাবে পাচ্ছে না পাঁচ গোল খেয়ে নিয়েছে ছত্তিশগড় বল দখলে ওয়েস্টবেঙ্গলের মুন্ডা ভালো বল ভালো শট একটা সুযোগ এবং গোল অফসাইড অফসাইড হয়েছে ওখানে কোথায় বাড়ালেন শট জোরালো এবং গোল এর সঙ্গে ছ গোলে এগিয়ে থাকলো ওয়েস্ট বেঙ্গল ছয় গোলে এগিয়ে ওয়েস্ট বেঙ্গল বল বাড়াচ্ছে ছত্তিশগড় কিন্তু বল কাকে বাড়াচ্ছে কেউ নেই ছত্তিশগড়ের নিচে সব ডিফেন্সিভ তো আটকাতে পারছে না ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলের দাপট ছত্তিশগড়কে ভেঙে চুর চুর করে দিয়েছে ছ গোল আবার ওয়েস্ট বেঙ্গল না ক্লিয়ার ওখানে ছত্তিশগড়ের নাম্বার দিলে শট ও আর একটা গোল হয়ে যেত বল এখনো ওয়েস্ট বেঙ্গলের দখলে ছোট্ট করে পুশ এবং গোল এর সঙ্গে সাত গোলে এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল টিম খেলা দেখছো তুমি বেঙ্গল আর ছত্তিশগড় কাদের খেলা ভালো লাগছে আমার ভালো লাগছে সব থেকে বেঙ্গলের সেকেন্ড হাফের খেলা সেকেন্ড হাফের খেলায় ওয়েস্ট বেঙ্গলের পাই বল বল বাড়িয়েছে ভালো পাস একটা সুযোগ বল চলে গেল আউট লাইন বল দখলে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 12 বল রেখেছিল হরিয়ানা অনলি ফর ডিফেন্স করছে খেলছে সুযোগ শট এবং গোল এর সঙ্গে আট গোলে এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল এর সঙ্গে আট গোলে এগিয়ে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মণিপুরের সেমিফাইনাল 11 তারিখ ক্যাপ্টেন ওখানে ওয়েস্ট বেঙ্গলের নম্বর 5 ফুটবল খেলতে হবে চলো ওয়েস্ট বেঙ্গলের মুন্ডা নাম্বার 12 15 দারুণ শট বল কর্নার লাইন প্রথম খেলছে সরাসরি গোল রক্ষক প্রথম খেলছে
आउटलाइन नंबर लिखे शॉट एवं ऑफसाइड गॉल सुप्रिया ওই বলটা ছেড়ে ধর নিচে কাকে রাখছেন ছত্তিশগড় কেউ নেই ছত্তিশগড়ের মাঝ মাঠ ক্রসই করতে পারছে না লম্বা শট ছোট মাঠে খেলছি সব করা যায় গোল করতে হবে না বল একটা পায়ে রাখা ছোট খান
ওয়েস্ট বেঙ্গল টিমে খেলছে নাম্বার 5 মুর্শিদাবাদ বাড়ি নাসিমা খাতুন চান্স পেয়েছে আমাদের ন্যাশনাল টিমে আমাদের মুর্শিদাবাদের গর্ব নাসিমা খাতুন নাম্বার 5 খেলছে ন্যাশনাল ফাইনাল চ্যাম্পিয়ন্স সুযোগ শট বল অনেকটা বাইরে বল চলে গেল শশী আউট বল দখলে নাসিম আছে মুর্শিদাবাদের প্লেয়ার নাসিম বল চলে গেল আউটলাইন ভালো পাস নাসিমার ভাই বল যে মুর্শিদাবাদের প্লেয়ারে নাসিমার সুযোগ ছিল নাসিমার আমাদের গর্বের মুর্শিদাবাদের প্লেয়ার ন্যাশনাল খেলছে নাসিমা নাম্বার 5 নাম্বার জার্সি পরে নাসিমা লক্ষ্য নাম্বার বাড়িয়েছে আবার নাসিমা চেয়ে গিয়েছিল আউটলাইন নাসিমা আবার সেই মুর্শিদাবাদের নাসিমা না বলা ওয়েস্ট বেঙ্গল বল তো খেলে ভালো পাস বাপাই ভালো স্কিল ছিল ওখানে লম্বা শট নাসিমা কি করলে নাসিমা ভালো বল পেয়েছিল লম্বা পাস ওয়েস্ট বেঙ্গলের লম্বা রেখেছে নাসিমা নাসিমা শট ফাঁকায়
ভালো বল আবার নাসিমা ভাই বল মুর্শিদাবাদের সেই নাসিমা ভালো ভাই রাখলো নাসিমা লম্বা ছোট্ট করে রাখলে একটা কাজ হয়ে যেত বল চলে গেল সরাসরি আউটলাইন মানে ফাউল ভালো বল লম্বা রেখেছেন সুপার গোল দারুণ ভেরি নাইস গোল এর সঙ্গে 10 গোলে এগিয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ছত্রিশগড় 0 এবং আজকে ম্যাচ উইন ওয়েস্ট বেঙ্গল।